এবারে কপিরাইট আইনে কারাদণ্ড হতে পারে সাকিব খানের। কপিরাইট আইন লঙ্ঘনের দায়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক সাকিব খান। দিলরুবা খানের গাওয়া পাগল মন গানের কিছু অংশ হুবহু সাকিব খান প্রযোজিত ছবি পাসওয়ার্ড ছবিতে ব্যবহার করা এবং তা বাণিজ্যিকভাবে মুঠোফোনের ইন্টারনেট প্যাকেজে অনুমতি ছাড়া ব্যবহার করায় শাস্তির মুখে পড়তে হতে পারে তাকে। গানটির স্বত্বাধিকারী হিসেবে গীতিকার প্রয়াত আহমেদ কায়সার, সুরকার আশরাফ উদাস ও কণ্ঠশিল্পী দিলরুবা খানকে 2018 সালের 11ই অক্টোবর কপিরাইট সনদ দিয়েছে বাংলাদেশ কপিরাইট অফিস। কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী গণমাধ্যমকে বলেন, সাকিব খান সনদপ্রাপ্ত স্বত্বাধিকারীদের অনুমতি ছাড়া পাগলমন গানের পিক লাইন ও সুর তার পাসওয়ার্ড চলচ্চিত্রে ব্যবহার করে থাকলে তা হবে কপিরাইট আইনের 71 ধারার লঙ্ঘন, আর অভিযোগ প্রমাণিত হলে কপিরাইট আইনের 82 ধারায় 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড এবং 50,000 থেকে 4,00,000 টাকা জরিমানার বিধান রয়েছে। পাসওয়ার্ড চলচ্চিত্রের অন্যতম প্রযোজক সাকিব খান দাবি করেছেন, গানের রেকর্ডিংয়ের আগে শিল্পী দিলরুবা খানের কাছ থেকে মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়েছিল, তবে তা উড়িয়ে দিয়ে দিলরুবা খান বলছেন সাকিব খানকে তিনি কোনো ধরনের অনুমতি দেননি। গানের সুরকার আশরাফ উদাসও একই কথা বলছেন। কপিরাইট অফিস বলছে কপিরাইট হিসেবে নিবন্ধিত কোনো গান ব্যবহারের জন্য স্বত্বাধিকারীর স্বাক্ষরসহ লিখিত চুক্তি থাকতে হবে, মৌখিক অনুমতির কোনো আইনগত ভিত্তি নেই। সাকিব গণমাধ্যমকে বলেন, পাসওয়ার্ড ছবি শুটিংয়ের সময় ফোনে কথা হয় দিলরুবা খানের সঙ্গে। ছবিটির আরেক প্রযোজক ইকবাল, পরিচালক মালেক আফসারি এবং চিত্রনাটকার আবদুল্লাহ জহির বাবু উপস্থিত ছিলেন। তারা সাক্ষী আছেন, আমি দিলরুবা খানের কাছ থেকে পাগলমন গান ফিউশনের জন্য অনুমতি নিয়েছি, তিনি খুশিও হয়েছিলেন, আমাকে দোয়া করেন। এত মাস পরে এসে কেন অস্বীকার করছেন, কি বা তার উদ্দেশ্য কিছুই বুঝতে পারছি না। দেশের একজন জ্যেষ্ঠ শিল্পী হয়ে এখন এসে মিথ্যা বলে ব্ল্যাকমেলের চেষ্টা করছেন। সাকিব খান বলেন, দিলরুবা খান অনুমতি না দিলে আমি কেনই বা ওই গানের মাত্র 2 লাইন নেব। আমি গানটি 2 লাইন ব্যবহার করেছি জেনে তিনি খুশিও হয়েছিলেন, বলেছিলেন শ্রোতাদের আবার নতুন করে গানটির ব্যাপারে আগ্রহ তৈরি হবে, আরও বেশি শ্রোতার কাছে গানটি পৌঁছাবে। এখন তার মতো বড় মাপের একজন শিল্পীর মিথ্যার আশ্রয় নিয়ে প্রতারণা করছেন। সাকিব খান বলেন, আমার প্রতিষ্ঠান থেকে পাসওয়ার্ড ছবিটি মুক্তি পেয়েছে গেল বছরের ঈদে। মুক্তির আগে ইউটিউবে গান প্রকাশ হয়েছিল, যখন গান মুক্তি পেয়েছিল তখন তিনি কেন চুপ ছিলেন? আমাকে যদি বলতেন তাহলে তো ওই 2 লাইন ফেলে দিতাম, এমনকি গানও রাখতাম না। 20 টাকায় সিনেমা বানাবো, একটা গান নিয়ে কেন ঝুঁকি নেব? আর বিষয়টা এমন না যে পাগল মনের ওই 2 লাইন না রাখলে ছবিটার বিরাট ক্ষতি হয়ে যেত। গানের অধিকার ইস্যুতে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন গায়িকা দিলরুবা খান। গত সোমবার রাজধানীর গুলশান থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দিলরুবা খান। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাকিব খান, তিনি বলেছেন দিলরুবা খান মিথ্যার আশ্রয় নিয়েছেন। সাধারণ ডায়েরিতে দিলরুবা খান লিখেছেন, আমি 90 দশকে পাগল মন মন রে মন কেন এত কথা বলে গানে কণ্ঠ দেই। এই গানটি সর্বপ্রথম প্রচারিত হয় বাংলাদেশ বেতারে। কপিরাইট আইন 2000-এর ধারা 15-এর 1-এর ক অনুযায়ী গানটি একটি সঙ্গীতকর্ম এবং কপিরাইটের আওতাভুক্ত। আমার গাওয়াই পাগল মন গানটি জনপ্রিয়তা পায়, তৎকালীন সময়ে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ক্যাসেট বিক্রি হয়। তারপর আইনগতভাবে আমি গানটির কপিরাইট সনদ সংগ্রহ করি বাংলাদেশ কপিরাইট অফিস হতে, যাহার রেজিস্ট্রেশন নম্বর 16344 COPR। সাধারণ ডায়েরিতে দিলরুবা খান আরও বলেন, চলতি বছরের 10 জানুয়ারি বিভিন্ন মারফতে তিনি জানতে পারেন চলচ্চিত্রের অভিনেতা সাকিব খান এসকে ফিল্মসের ব্যানারে পাসওয়ার্ড ছবিতে বিদেশি শিল্পীদের দিয়ে গানটি রিমেক করিয়েছেন। তারপর সাকিব তার ইউটিউবে আপলোড করেছেন। বর্তমানে গানটির ভিউ 1,80,000 অতিক্রম করেছে, যা কপিরাইট আইন 2000-এর ধারা 71 এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-এর ধারা 23-এর সুস্পষ্ট লঙ্ঘন। দিলরুবা জানান, সাকিব খান ও তার প্রতিষ্ঠান তাদের কাছ থেকে গানটি করার অনুমতি নেয়নি এবং তারা এই বিষয়ে যোগাযোগ করতে চাইলেও অগ্রাহ্য করে। দিলরুবা খান সাধারণ ডায়েরিতে আরও বলেন, এই বিষয়ে আগে আইনি নোটিশ পাঠিয়ে 10-20 টাকা ক্ষতিপূরণ চাই এবং কোনো সুরাহা না হওয়ার কারণে আমি গীতিকার ও সুরকারের পক্ষে সাধারণ ডায়েরি করে ন্যায়বিচার প্রার্থনা করি। সাধারণ ডায়েরি করার আগে দিলরুবা খান ও তার আইনজীবী ওলরা আফরিন অনুমতি ছাড়া পাগল মন গানের 2 লাইন পাসওয়ার্ড ছবিতে ব্যবহার করার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ইউনিটে হাজির হন। উল্লেখ্য, পাগলমন গানটির প্রথম 2 লাইন গত বছর মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত ও প্রযোজিত পাসওয়ার্ড ছবিতে ব্যবহার করা হয়। গানের 2 লাইন নিয়ে নতুনভাবে সাজানো গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেন ভারতীয় সঙ্গীত পরিচালক লিঙ্কন।
গানটিতে কণ্ঠ দেন অশোক সিং। মালেক আফসারি পরিচালিত ছবিটি গত বছরে মুক্তি পায়।